খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানের ছবি জওয়ান মুক্তির অপেক্ষায়। আগামী 7ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তার আগেই জম্মুর কাটরায় বৈষ্ণোদেবীর দরবারে পৌঁছে যান শাহরুখ। তিনি মাথাকে দেখতে যান এবং তার ছবির জন্য আশীর্বাদও নেন। সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ গত বছরের ডিসেম্বর মাসেও বৈষ্ণোদেবীতে পুজো দিতে গিয়েছিলেন এবং তার ঠিক আগেও তিনি ওমরা করতেও গিয়েছিলেন। ভিডিওতে শাহরুখ খান একটি সাদা টি শার্টের ওপর নীল হুডি পরেছে দেখা যাচ্ছে। হুডি, ক্যাপ ও মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছেন তিনি। তার চারপাশে অনেক নিরাপত্তা রক্ষী। তারপরও আশেপাশের লোকজন তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন এবং অনেকেই সফলও হয়েছেন। বলা হচ্ছে মঙ্গলবার রাতে মাতা বৈষ্ণোদেবীর দর্শনে যান এসআরকে। জওয়ান ছবিটি সম্পর্কে বলা হচ্ছে যে শাহরুখ খান এই অ্যাকশন থ্রিলার ছবিতে ডাবল রোলে দেখতে পাওয়া গিয়েছে। তাছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি সাপোর্টিং রোলে। এছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোনও একটি বিশেষ ক্যামিও। পাঠান এবং জওয়ানের পর শাহরুখ খানকে সালমান খানের টাইগার থ্রিয়ে দেখা যাবে, যা এই বছর মুক্তি পাচ্ছে। ছবিতে একটি ক্যামিওতে থাকবেন তিনি। শাহরুখের ছবি পাঠানে যেমন ছিলেন সালমান, এছাড়াও শাহরুখ ও সালমানকে দেখা যাবে টাইগার বনাম পাঠানে। এছাড়া শাহরুখের হাতে রয়েছে রাজকুমার হিরানির ডাঙ্কি। বৃহস্পতিবার দুবাইয়ে বুর্জ খালিফায় ট্রেলার লঞ্চের আগে বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ে একটি গ্র্যান্ড প্রি রিলিজ ইভেন্টে অভিনেতাকে জওয়ানের প্রচার করতে দেখা যাবে। মঙ্গলবার শাহরুখ টুইটারে প্রি রিলিজ ইভেন্ট ঘোষণা করেছিলেন, যা চেন্নাইয়ের একটি কলেজে অনুষ্ঠিত হবে। ভার্নাকাম চেন্নাই, আমি আসছি। সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত ছেলেমেয়েদের প্রস্তুত থাকুন, আমি আপনাদের সবার সঙ্গে দেখা করতে পেরে উত্তেজিত। এমনই কিছু থা থা থাইয়া যদি জিজ্ঞাসা করা হয়, আগামী বিকেল 3টের পর দেখা হবে। অ্যাটলি পরিচালিত জওয়ান শাহরুখের পাশাপাশি নয়নতারা এবং বিজয় সেতুপতি এবং দীপিকা পাডুকোন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। আগামী 7ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। সোমবার শাহরুখ ঘোষণা করেছেন 31 অগস্ট বুর্জ খালিফায় জওয়ানের একটি উৎসব অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। বিশ্বের সব থেকে উঁচু ভবনে ট্রেলারটি মুক্তি পাবে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।